Hey everyone, welcome back to my channel. আমার চ্যানেলের একটা মোস্ট রিকোয়েস্টেড রেসিপি হচ্ছে পিৎজা রেসিপি, আর আজকে আমি আপনাদেরকে চিকেন পিৎজা বানিয়ে দেখাচ্ছি। মজার বিষয় হচ্ছে এই পিৎজার জন্য পিৎজা ডোটা আমি শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়েছি, আর এই ডোটাকে 2-1 ঘন্টা রেস্ট করতেও হবে না, তাই খুব সহজেই ইনস্ট্যান্টলি পিৎজা ডো বানিয়ে পিৎজা বানিয়ে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পিৎজার জন্য আমি প্রথমেই চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি, আর আমি এখানে 1 কাপ বোনলেস চিকেনকে পাতলা আর ছোটো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি প্রায় 1/4 চা চামচ করে। 1/2 চা চামচ নিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন বাটা, আর লেবুর রস নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এরপর সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন চিকেনটা ভেজে নেওয়ার জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, আর মিডিয়াম আঁচে রেখে এই চিকেনগুলোকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য এখন ভালোভাবে ভেজে নিব। কয়েকবার উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি, আর এগুলো এখন ভালোভাবে কুক হয়ে গেছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিৎজার জন্য আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে লাল আর সবুজ ক্যাপসিকাম পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি অলিভ। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, আর সবজির পরিমাণটাও আমি এখানে বলছি না, কারণ পিৎজাতে সবজির পরিমাণটা টোটালি আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। পিৎজার জন্য এখন আমি ডোটা রেডি করে নিব, আর শুধু দুটি উপকরণ দিয়ে ডোটা আমি কেমন করে বানিয়েছি সেটা আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। 1 কাপ ময়দা আর 1 কাপ দই দিয়ে আমি যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে এখন অর্ধেকেরও কিছুটা কম ডো নিয়ে নিয়েছি। অল্প করে ময়দা লাগিয়ে নিয়ে এখন ডোটাকে আমি একটু বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও কাজটা করে নিতে পারবেন। বেলে নেওয়ার পর এটাকে এখন আমি 9 ইঞ্চ একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে এটাকে পাতলা করে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন পিৎজার এই বেসটা পাতলা করেই বানাতে, এতে করে এটা বেশ ভালোভাবে কুক হবে এবং খেতেও ভালো লাগবে। চেপে চেপে এখন এটাকে পাতলা করে ছড়িয়ে নিয়েছি, আর চারদিক থেকে আমি একটু মোটা করে নিয়েছি। এরপর এভাবে হাত দিয়ে চেপে নিয়ে আমি পিৎজার চারদিকটাকে অর্থাৎ পিৎজার এজটাকে একটু উঁচু করে নিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে মাঝখানে কিছু ফুটো করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পিৎজা সস লাগিয়ে নিচ্ছি, আর হোমমেড পিৎজা সসের একটা রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সস লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি, আর আজকে আমি মোৎসারেলা চিজ ইউজ করছি। এরপর কিছু দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর অলিভ। সবজিগুলো দেওয়ার পর এখন উপর থেকে আমি আবার কিছু চিজ দিয়ে দিচ্ছি, আর আমার কাছে পিৎজাটা একটু বেশি চিজই ভালো লাগে, তাই আমি চিজ একটু বেশি করে দিচ্ছি। তবে চিজের পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মিক্সড হার্বস। মিক্সড হার্বসটা আপনাদের কাছে না থাকলে আপনারা এখানে 1/2 চা চামচ অরিগানো ইউজ করতে পারবেন।
এখন ঠিক একইভাবে বাকি ডোটা দিয়ে আমি আরেকটা 11-inch পিৎজা তৈরি করে নেব। এরপর একটা পিৎজা আমি চুলায় আরেকটা আভেনে করে দেখাবো। আর চুলার পিৎজাটা আজকে আমি প্যানে করছি না, তবে কেক আমরা যেভাবে বেক করি সেভাবে আজকে পিৎজাটা বেক করব। আর এতে করে আমার কাছে মনে হয় প্যানের ভেতর তাপটা খুব ভালোভাবে ছড়ায় এবং পিৎজার উপর দিকে তাপটা খুব সুন্দরভাবে লাগবে। হাই হিটে এই প্যানটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, আর প্যানের নিচে লবণ দিয়ে আমি একটা লোহার স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম। এখন একটা পিৎজার ট্রে এই স্ট্যান্ডের উপর বসিয়ে আমি প্যানটাকে ঢেকে দিচ্ছি। এরপর হাই হিটে রেখে এই পিৎজাটাকে আমি বেক করব 10 মিনিট। আর 10 মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিয়ে কম আঁচে এটাকে আমি আরও 10 মিনিট বেক করে নেব। একই সাথে আরেকটা পিৎজা আমি প্রিহিটেড আভেনে 200°C তাপমাত্রায় 15 মিনিট বেক করে নেব। 20 মিনিট পর আমার চুলার পিৎজাটা খুব ভালোভাবে হয়ে গেছে আর চিজটাও ভালোভাবে গলেছে। তবে 20 মিনিট পরেও যদি আপনাদের কাছে মনে হয় যে পিৎজাটা ভালোভাবে হয়নি, তাহলে আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে চুলায় রেখে দিবেন। আর আমার আভেনের পিৎজাটাও এখন হয়ে গেছে, আমি দুটো পিৎজাই পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। এখন আভেনে অথবা চুলায় যে কোনোভাবেই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। আর দুটো পিৎজারই আমি নিচের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে হয়েছে। আশা করছি চিকেন পিৎজার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।